গেছি এখন হচ্ছে আমি যদি এখানে আসি এখানে আসার পর যদি একটা রিফ্রেশ মারি রিফ্রেশ মারার পর দেখবেন যে আমার এখানে কিন্তু 29 মিলিয়ন কিন্তু টোকেন মানে 29 মিলিয়ন থেকে একটু বেড়ে যাবে ওকে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আমার এখানে টোকেনটা অ্যাড হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমার কিন্তু ইনস্ট্যান্ট টোকেনটা চলে আসছে এই যে একটু আগে আসছে সামান্য কিছুক্ষণ আগে আমি যদি হচ্ছে এখানে টাইমে ক্লিক করি টাইমে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে 7:15 আসছে অলরেডি হচ্ছে এখানে 7:16 বাজে ওকে আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন সো আজকে কোন অ্যাপটা নিয়ে কথা বলবো সেটা তো হয়তো বা অনেকে অলরেডি বুঝে ফেলছেন আর অ্যাপটা হচ্ছে অলরেডি ভাইরাল তো এখানে আমি ভিডিওটা মূলত শেয়ার করতেছি যে আপনারা হচ্ছে এখানে অনেকে উইথড্র করতে পারতেছেন না অনেকের হচ্ছে উইথড্র প্রবলেম এখানে হইতেছে ওকে তো এখানে হচ্ছে আপনি কীভাবে মূলত উইথড্র করতে পারেন এবং কীভাবে যারা এখনও জয়েন করেন নাই তাহলে জয়েন করতে পারেন এবং আনলিমিটেড ট্রিক্সের ব্যাপারেও কিছু কথা কিন্তু বলবো ওকে তো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখেন আমি হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে 29 মিলিয়ন টোকেন হচ্ছে অলরেডি উইথড্র করে ফেলছি এবং হচ্ছে আপনি টোকেনটা উইথড্র করার সাথে সাথে কিন্তু সেল করে দিতে পারবেন যারা জয়েন করেন নাই তারা যদি এখনও জয়েন করেন সাথে সাথে হচ্ছে আপনি 2 মিলিয়ন টোকেন পেয়ে যাবেন ওটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট উইথড্র করে কিন্তু ইনস্ট্যান্ট আপনি সেল করে টাকাটা পকেটে নিতে পারবেন ওকে আর এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি এই অ্যাপে আজ থেকে 1 মাস আগে মানে হচ্ছে তাদের অ্যাপ 10,000 মানুষ ডাউনলোড করার আগে জয়েন করে থাকেন ডাউনলোড করে থাকেন তাহলে আপনি অলরেডি 10 মিলিয়ন টোকেন পেয়ে গেছেন যার ভ্যালু হচ্ছে প্রায় $10 মতো তো আমি হচ্ছে এখান থেকে 10 মিলিয়ন টোকেন এক্সট্রা পাইছি তার কারণ হচ্ছে তাদের অ্যাপসে যখন ফার্স্ট টাইম মাত্র 100 জন ডাউনলোডার হয়েছে তখন কিন্তু আমি অ্যাপটা ডাউনলোড করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি কিন্তু পরে আমি অ্যাপটা আনইনস্টল করে রয়েছি কারণ একটাই কারণ ছিল হচ্ছে আপনার এই যে তাদের এখানে যে উইথড্র মানে উইথড্র যে বিষয়টা ছিল উইথড্র বিষয়ে তখন শুধুমাত্র ইথেরিয়াম ছিল তো আমি ভাবছিলাম যে এখানে ইথেরিয়াম ঢুকাই ডিপোজিট করে তারপর উইথড্র করা লাগবে কিন্তু এখানে তারা এখন আরও দুটা চেন নিয়ে আসছে ওকেডি এবং হচ্ছে হেকুসেন ওকে তো আপনি খুব সহজে কিন্তু হেকুসেনের মাধ্যমে উইথড্র করে সাথে সাথে কিন্তু সেল করে দিতে পারবেন ওকে তো এখান থেকে কীভাবে উইথড্র করবেন একেবারে আমি কিন্তু লাইভে আমার এখানে যে 30 মিলিয়ন টোকেন এখনও আছে এই টোকেনটা কিন্তু আমি লাইভে আবার টাস্টলে একটু উইথড্র করে নিয়ে আসবো ওকে তো তারা যারা নতুন আছেন অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন তাদেরকে এক নজরে সেটা দেখিয়ে দিই ওকে অ্যাপ লিঙ্কটা হচ্ছে অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করা হয়ে গেছে আপনি এখানে আসলে কিন্তু অ্যাপ লিঙ্কটা এখান থেকে পেয়ে যাবেন দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাট ফার্স্ট অ্যাপটা ইনস্টল করে নেবেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি পেস্ট নিয়ে যাবো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ওকে এখানে হচ্ছে আপনি ফেসবুক টুইটার এবং টিকটক দিয়ে লগ ইন করতে পারেন তো আমি আপনাকে সাজেস্ট করবো টুইটার দিয়ে লগ ইন করার জন্য তার জন্য হচ্ছে এই যে এখানে যে অপশনটা আছে লগ ইন উইথ টুইটার এখানে একটা ক্লিক করবেন তো এখানে যখন ক্লিক করবেন আপনাকে হচ্ছে সরাসরি আপনি টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং হচ্ছে আপনাকে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে আমি হচ্ছে এটা লগ আউট করে আপনাদেরকে দেখাই তো আপনি যখন হচ্ছে টুইটার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তার হচ্ছে সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে হচ্ছে আপনি আপনার টুইটার অ্যাকাউন্টের ফার্স্ট মানে ইউজার নেম অথবা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে অথরাইজে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে দেন হচ্ছে আপনাকে বলবে যে ফেসটা ভেরিফিকেশন করতে আপনি হচ্ছে জাস্ট কী করবেন আপনার মুখের সামনে মোবাইলটা ধরবেন মানে জাস্ট ফেসটা ভেরিফিকেশন করবেন কোনো প্রকার কয়েকটা হয়েছে কিছু কিন্তু এখানে লাগে না ওকে তো আপনার ফেসটা ভেরিফিকেশন করলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল ক্রিয়েট করা হয়ে যাবে এবং হচ্ছে আপনি 2 মিলিয়ন টোকেন কিন্তু পেয়ে যাবেন তারপর চাইলে এখানে আপনি রেফার করে ইনকাম করতে পারেন প্রতিটা রেফারও হচ্ছে আপনি $1 সম পরিমাণ টোকেন পাবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে লাইক কমেন্ট করে ইনকাম করতে পারবেন যদি এখানে একটা লাইক দেন তাহলে প্রতিটা লাইকের জন্য হচ্ছে আপনি এখান থেকে 200 করে টোকেন পাবেন ওকে এই যে একটা লাইক দিলে কিন্তু আপনি 200 করে টোকেন পাবেন তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা অনেকে উইথড্র করতে পারতেছেন না উইথড্রটা কীভাবে করবেন সে বিষয়ে চলে যায় তো এখানে হচ্ছে আমার টোকেনটা দেখতেছি কমে গেছে তো সার্ভার সমস্যা নাকি কোনটা তো আমি একটু অপেক্ষা করি আশা করি আমার টোকেনটা আবার বেড়ে যাবে তো বুঝতেছি না তাদের সার্ভার আসলে সমস্যা নাকি আমার এখানে একটু আগে হচ্ছে দেখতে পেলেন যে 30 মিলিয়ন টোকেন ছিল তারপর 8,000 চলে আসছে আবার 11 মিলিয়ন হয়ে গেছে সার্ভার সমস্যা নাকি কোনটা তো এখন হচ্ছে আমরা এটা এখন উইথড্র করবো উইথড্র করার জন্য আমরা এখান থেকে কি করবো কিভাবে রেফার লিংক বের করবেন রেফার করবেন সে বিষয়ে অবশ্যই বলবো তো উইথড্র করার জন্য এই যে আপনার ম্যান আইকনটা থাকবে অথবা আপনার প্রোফাইল আইকনটা থাকবে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে যখন ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি হচ্ছে এখান থেকে কি করবেন এই যে এই ফেস আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন ওকে তো এখানে যখন ক্লিক করে দেবেন আপনার সামনে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি ক্লিক করবেন এই যে সেন্ড নামে যে একটা অপশন আছে সেন্ড একটা ক্লিক করে দিবেন তো সেন্ডে যখন ক্লিক করে দেবেন নিচে থেকে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দেবেন দেন হচ্ছে এখানে আপনার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা দিয়ে দিবেন দেখেন এখানে হচ্ছে আমার যত ব্যালেন্স আছে যদি হচ্ছে আমার সম্পূর্ণ ব্যালেন্স দিয়ে দিই তারপর হচ্ছে আমি আমার টাস্টলেট থেকে অ্যাড্রেসটা নিয়ে আসি এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে নিই তো দেখেন খুবই কিন্তু সমস্যা করতেছে একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে 10 মিলিয়ন মতো আছে 11 মিলিয়ন নয় কত মিলিয়ন এখন হচ্ছে 11,000 হয়ে গেছে তো সার্ভার সমস্যা মেবি কারণ হচ্ছে মূলত এরকম করতেছে তো আমি হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করি টোকেনটা ব্যাগ আসলে আমি উইথড্র করব তো দেখতেছেন আমার এখানে আবার হচ্ছে 8 মিলিয়ন টোকেন শো করতেছে আমার ছিল প্রায় 30 মিলিয়নের মতো বাট কেন যে শো করে না সার্ভার সমস্যা মেবি পরবর্তীতে হয়তো বা শো করতে পারে তো উইথড্র করার জন্য আপনাদের উইথড্র
মানে যে সমস্যাটা হয় উইথড্র করতে, তো অনেকে উইথড্র করতে পারতেছে না, উইথড্র কীভাবে করবেন সেটা দেখাইলাম। এই যে ম্যান আইকন, যে ম্যান আইকনে ক্লিক করার পর এই যে তাদের আইকনটা আছে এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি উইথড্র ফেস চলে যাবেন। দেন হচ্ছে আপনি সেন্ডে ক্লিক করবেন, তো সেন্ডে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, এই যে উপরে যে বক্সটা আছে এই উপরে বক্স হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কোন অ্যাড্রেসটা আপনি হচ্ছে জাস্ট আসতে হলে আসবেন, আসার পর হচ্ছে আপনি জাস্ট এই যে বিএসসি অ্যাড্রেস আছে আমি আপনাকে দেখাই, এই যে বিএনবি স্মার্টসেন্স যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিলে হবে, এই অ্যাড্রেসটা দিলে হবে। ওকে, তো আপনি হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিয়ে নেবেন। ওকে, তো অ্যাড্রেসটা হচ্ছে আপনি জাস্ট এখানে বসে দিবেন, আমি কনফার্মে ক্লিক করি। দেন হচ্ছে এখানে অ্যাড্রেসটা বসে দিবেন। দেন হচ্ছে দেখেনে এখানে যদি হচ্ছে আমি সেন্ড অলে ক্লিক করি, সেন্ড অলে ক্লিক করে তারপর হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে আমাদের হেকোসেনটা সিলেক্ট করতে হবে, যে হেকোসেন আছে না এটা সিলেক্ট করবেন। ওকে, তো এটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিই আমি আবার, তো অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন হচ্ছে সেন্ড অলে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখন যদি আমি কনফার্মে ক্লিক করি, তো কনফার্মে ক্লিক করে তারপর হচ্ছে দেখবেন যে আপনাদের ম্যাক্সিমাম মানুষের সমস্যাটা হয় দেখবেন যে আপনাদের এরকম বলতেছে, বলতেছে যে ব্যালেন্স নাই। ওকে, কিন্তু আপনার এখানে ব্যালেন্স আছে, সব কিছু ঠিকঠাক আছে, তারপর আপনার কিন্তু উইথড্র হয়ে যাচ্ছে না। আমি যদি আবার কনফার্মে ক্লিক করি, আবার কনফার্মে ক্লিক করে তারপর হচ্ছে দেখতে পারতেছেন বলতেছে ব্যালেন্স নাই। ওকে, তো এখানে কিন্তু আপনার মিনিমাম উইথ কিন্তু একটা, সেখানে আপনি এত পরিমাণ টোকেন দিচ্ছেন, তারপরে এখানে ফি যাবে মাত্র 1 মিলিয়ন। তো এখানে মূল কাহিনী হচ্ছে আপনার যে টোকেনটা থাকবে সেই টোকেনটা থেকে হচ্ছে আপনি 1 মিলিয়ন টোকেন কম দিবেন। তার কারণ হচ্ছে 1 মিলিয়ন টোকেন আপনার ফি হিসাবে কাটবে। এক্সাম্পল হিসাবে আমার এখানে যে 8 মিলিয়ন আছে, তো আমি এখানে হচ্ছে 7 করে দিচ্ছি। ওকে, 8 এটাকে সেট কেটে হচ্ছে 7 করে দিলাম। দেন হচ্ছে এখন কিন্তু আমার উইথড্রটা হয়ে যাবে। ওকে, আর এখানে আরেকটা কথা হচ্ছে আপনি যদি $100 উইথড্র করেন তাও $1 ফি যাবে, যদি আপনি $1 $2 উইথড্র করেন তাও কিন্তু $1 ফি যাবে। ওকে, তো আপনি যদি পারেন অবশ্যই বেশি করে তারপর উইথড্র করার ট্রাই করবেন, তাহলে ভালো প্রফিট আপনি পেতে পারেন। তো এখন যদি হচ্ছে আমি কনফার্মে ক্লিক করি তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আমার এখানে চলে আসবে। আমি হচ্ছে দেখাই, এই যে দেখাই কই, এই যে এখানে হচ্ছে আবার 29 মিলিয়ন টোকেন আছে। আমি যদি হচ্ছে এখানে এখন কনফার্মে ক্লিক করি, কনফার্মে ক্লিক করে তারপর কিন্তু হচ্ছে আমার ওইটা কনফার্ম কিন্তু হয়ে যাবে। এখন হচ্ছে আমি ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছি আমার কিন্তু সেন্ড কমপ্লিটেড হয়ে গেছে, মানে অলরেডি আমি পেমেন্টটা পেয়ে গেছি। এখন হচ্ছে আমি যদি এখানে আসি, এখানে আসার পর যদি একটা রিফ্রেশ মারি, রিফ্রেশ মারার পর দেখবেন যে আমার এখানে কিন্তু 29 মিলিয়ন কিন্তু টোকেন, মানে 29 মিলিয়ন থেকে একটু বেড়ে যাবে। ওকে, কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আমার এখানে টোকেনটা অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্ট্যান্ট টোকেনটা চলে আসছে, এই যে একটু আগে আসছে, সামান্য কিছুক্ষণ আগে। আমি যদি হচ্ছে এখানে টাইমে ক্লিক করি, টাইমে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে 7:15 আসছে, অলরেডি হচ্ছে এখানে 7:16। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি হচ্ছে এখানে কয়েকটা রেফার করতে পারেন, প্রতিটা রেফারে কিন্তু হচ্ছে আপনি $1 করে পাবেন, মানে আপনি 10টা রেফার করতে পারেন, 11টা রেফার করতে পারেন, 1000 টাকা অনায়াসে কিন্তু আপনি ইনকাম করে নিতে পারবেন। যারা বলেন যে অ্যাডোব থেকে এখন পর্যন্ত 1 টাকাও ইনকাম করেন নাই, এই অ্যাপ থেকে আপনি আপনার জীবনের প্রথম ইনকাম নিতে পারবেন। তো লাইভ উইথড্র দেখিয়ে দিলাম। এখন হচ্ছে অনেকে বলতেছেন যে ভাই এখানে রেফার করবো কীভাবে, রেফার লিঙ্কটা পাইতেছি না। তো রেফার করার জন্য আপনি কী করবেন, রেফার করার জন্য আপনার যে ম্যান আইকনটা আছে ম্যান আইকনে একটা ক্লিক করবেন। তো ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে, এই যে একটা মানে একটা যে কিউআর কোড অপশন আছে, আপনার এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে যখনই ক্লিক করে দেবেন দেন হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে দেখতে পারবেন আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই যে লিঙ্কটা আছে এখান থেকে জাস্ট আপনি কপিতে ক্লিক করলে আপনার এটা কিন্তু কপি হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এটা আপনি আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারেন। আর আরেকটা বিষয় রয়েছে পোস্ট করার বিষয়ে, পোস্টটা কীভাবে করবেন, পোস্ট করা একেবারেই যে আপনি হচ্ছে জাস্ট এই যেখানে কেটে পোস্ট আছে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। দেন হচ্ছে এখানে অ্যাড এ মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে যে অপশনটা আছে এই যে ক্যামেরা রোল একটা ক্লিক করে, ক্যামেরা রোলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনার সাথে এখন একটা ফিক্সার, মানে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে নিচে থেকে সেন্ডার, সেন্ডে ক্লিক করবেন। এখানে 900 কিছু একটা লিখে দিলে দিতে পারেন। ওকে, আপনি কিছু দিলে দিতে পারেন, ওয়াও নাইস, এসেই দিয়ে এখান থেকে লাস্টে যে পে টু পোস্ট আছে এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার পোস্টটা হয়ে যাবে। আমি এটা করতেছি না, একটু আগে হচ্ছে আমি একটা পোস্ট করছি। আর এখানে হচ্ছে আপনি দিনে মেবি হচ্ছে 1-টার বেশি পোস্ট করতে পারবেন না। আর এখানে যদি আপনার পোস্টের লাইকের কথা বলি, আপনি যদি কাউকে লাইক নাও দেন তাও কিন্তু আপনার পোস্টটা অটোমেটিকলি লাইক আসবে। তার কারণ হচ্ছে দেখেন এই যে এনার পোস্ট, এনাকে যদি আমি একটা লাইক দিই তাহলে লাভটা কিন্তু আমারই হইতেছে। আমি যদি একটা লাইক দিই তাহলে কিন্তু 200 পয়েন্ট আমার ওয়ালেটে কিন্তু অ্যাড হইতেছে। ওকে, তো সার্ভার সমস্যার জন্য এখন দেখাইতেছে না। তো আপনি হচ্ছে প্রতিটা লাইকে কিন্তু 200 টাকা আর্ন করতে পারবেন। তো আপনি যদি পোস্ট করেন কাউকে যদি আপনি লাইক নাও দেন তারপরেও কিন্তু আপনি অটোমেটিকলি লাইকটা ব্যাক পাবেন। তো এখন হচ্ছে একটু আনলিমিটেড ট্রিক্সের কথা বলি। তো আনলিমিটেড ট্রিক্সের দিক দিয়ে হচ্ছে এখনও ওরকম ট্রিক্স পায় নাই, কিন্তু আপনি হচ্ছে চাইলে এখন রিয়েল রেফার করে আর্ন করতে পারেন। কীভাবে সেটা আমি এক্সাম্পল বলে দিচ্ছি। আপনি হচ্ছে এক মোবাইল একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনার হচ্ছে একাধিক টুইটার অ্যাকাউন্ট লাগবে। তো সমস্যাটা হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন, আপনি কিন্তু একটা ফেস দিয়ে বারবার কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন না একটা অ্যাকাউন্টের বেশি। তো ফেস ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আপনি আনলিমিটেড টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং হচ্ছে আপনি লগ ইন করবেন। ফেস ভেরিফিকেশনের সময় আপনার বন্ধু বান্ধব অথবা ছোটো বাচ্চা আপনার আশেপাশে যে কারো ফেস হচ্ছে আপনি 2-1 সেকেন্ড ধরবেন তার ফোনে, ধরার পর হচ্ছে কিছুক্ষণ লোডিং করার পর তার ফেসটা কিন্তু অটোমেটিকলি নিয়ে যাবে। দেন হচ্ছে আপনি কিন্তু
2 মিলিয়ন টোকেন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন। তো 2 মিলিয়ন টোকেন উইথড্র করলে কিন্তু আপনার 1 মিলিয়ন ফি নিয়ে যাবে, আর 1 মিলিয়ন কিন্তু আপনার ওয়ালেটে দিয়ে দিবে। এই যে দেখেন কিছুক্ষণ আগে আমি উইথড্র করছিলাম, এই যে সেখান থেকে হচ্ছে আমার কিন্তু 1 মিলিয়ন টোকেন কিন্তু ফি নিয়ে নিছে। আর আরেকটা কথা হচ্ছে, আমি খুবই কঠোরভাবে ট্রাই করতেছি এটার কোনো আনলিমিটেড ট্রিক্স বের করা যায় কিনা। যদি বের করা যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, আর যদি পেয়ে যায় তাহলে অবশ্যই সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটা নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর আমার আমাদের চ্যানেলটা ফিন করে রাখতে পারেন। তো দেখেন এখানে হচ্ছে আরেকটা কথা বলি, অনেক ইউটিউবার মানে অনেক রকম জ্ঞান দিতে পারে যে আনলিমিটেড ট্রিক্স করা হারাম, মাল্টিপল অ্যাকাউন্ট করা হারাম। তো ভাই এখানে দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে একটা ইউটিউবার যে সারা বছর আপনার রেফারটা দেন, কেন হুদায় কি দেন মাত্র 200 টাকা কিউবের জন্য দেন? না, আপনি হচ্ছে অবশ্যই কিছু শিখতে পারেন, যেহেতু এমন কিছু অফার আসে যে অফারগুলোতে আপনারা নিজে থেকে আনলিমিটেড কোফায় নিজে থেকে একটা ইনকাম করতে পারেন। আপনি কি সারা জীবন কি একটা ইউটিউবারকে রেফার দিবেন আর সে ভালো ভালো ইনকাম করবে, আপনাকে 200 টাকা গিভওয়ে দিবে, এটা দিয়ে কি আপনার চলবে? কখনোই চলবে না। তো অবশ্যই আপনার যদি কিছু আনলিমিটেড ট্রিক্স টুক শিখে থাকে জানা থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো প্রজেক্টে আনলিমিটেডভাবে কোফায় আপনি $10 থেকে $100 কিন্তু অনায়াসে করে নিতে পারবেন। তো এটা যদি ম্যানুয়ালি কোনো হচ্ছে আমি আনলিমিটেড ট্রিক্স পাই, তাহলে অবশ্যই সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো। তো আপনাদের মনে আছে কি না, আজ থেকে 1 বছর আগে একটা অ্যাপ ছিল জিকে টল্ক নামে, যেখান থেকে হচ্ছে জিল্ক টোকেন আর্ন করা যায় এবং ইনস্টল কিন্তু উইথড্র করা যায়। তো ওইটাতে কিন্তু আনলিমিটেড করা গিয়েছিল শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে, কিন্তু এখান তো মোবাইল নাম্বার না, কিন্তু এখানে টুইটার অ্যাকাউন্ট লাগতেছে। তো আশা করি বুঝতে পারছেন, যদি হচ্ছে এখানে আনলিমিটেড ট্রিক্স কোনো কিছু খুঁজে ভাই আমি, তাহলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো। ও আরেকটা কথা হচ্ছে, আপনি চাইলে এই টোকেনটা সেল করে দিতে পারবেন। ওকে, এখানে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনি হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমি হচ্ছে এখানে সেল লিঙ্কটা দিয়ে দিবে পোস্টের মধ্যে। হচ্ছে আমি যে সেল লিঙ্কটা আছে না, এক্সচেঞ্জার লিঙ্ক, এটা কিন্তু হেকোসে নেটওয়ার্কের টোকেন, আমি হচ্ছে সেল লিঙ্কটা এখান দিয়ে দিবো, আর এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এটা কপি করে আর আপনি এটা রাষ্ট্রলে অ্যাড করবেন কেমন সেটাও দেখা দিই। আপনার এই যে অ্যাড্রেসটা আছে না, এটা ক্লিক করবেন। ওকে, এটা ক্লিক করার পর আপনি আপনার রাষ্ট্রলেটে চলে যাবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে এই যে ই আইকনটা আছে দেখাচ্ছি, এই যে সেটিংস আইকনটা আছে, এখানে একটা ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করবেন। দেন হচ্ছে অ্যাড এ কাস্টম টোকেনে ক্লিক করবেন, এখান থেকে আপনি হেকোসেন যেটা আছে হেকোসেনটা সিলেক্ট করবেন। তো হেকোসেনটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। দেন হচ্ছে দেখবেন যে এগুলো অটোমেটিক্যালি কিন্তু বসে যাবে, আপনি হচ্ছে জাস্ট এখান থেকে এখন ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিলে কিন্তু হচ্ছে আপনার এখানে টোকেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখেন, আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন, তার কারণ হচ্ছে এখানে জয়েন করলে আপনার লস হবে না, অবশ্যই লাভ হতে পারে। তার কারণ হচ্ছে মাঝে মধ্যে এমন এমন ভয়েস দিই যেগুলো হচ্ছে আপনি যে ভয়েসগুলো শুনে কোনো প্রজেক্টে টিক্স মিক্স খাটাতে পারেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। ভিডিওটা ছিল এতটুকু, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।